हेलो फ्रेंड्स, वेलकम टू एलआर इनर क्लासेस। आमी सोमनाथ पाल। आज के आमी तुम्हारे निये शेची क्लास टेनेर वेस्ट बेंगल बोर्डेर उद्भिदेर जीवजगते नियंत्रण और समन्वय एक पाठ उद्भिदे साड़ा प्रदान और रासायनिक समन्वयक कि हरमोन भेरि भेरि इम्पर्टेंट एक चैप्टर। एखान थेके कोश्चेन किन्तु आसे एकदम मास्ट, मैं प्रत्येक बचर किन्तु एखान थेके कोश्चेन आसे। এবার এই যে উদ্ভিদের সাড়া প্রদান, উদ্ভিদের সাড়া প্রদান আগের একটা অধ্যায় আমরা ওটা বলে এসেছিলাম যে উদ্ভিদ সাড়া প্রদান করে, সেটা কিন্তু কি করে না চলন, মানে যেটাকে সংবেদনশীলতা বা সেন্সিটিভিটি বলা হয়। উদ্ভিদের সংবেদনশীলতা কিসের জন্য করে না উদ্দীপকের জন্য করে। উদ্দীপক নানান উদ্দীপকের প্রভাবে, ধরুন মানে উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ সাড়া প্রদান করে। তো এই যে রাসায়নিক সমন্বয়ক, রাসায়নিক সমন্বয়ক রূপে কাকে বলছে? হরমোনকে বলছে। তো হরমোনটা কী জিনিস? ধরুন মানে ধরো আমাদের বৃদ্ধি হচ্ছে, জনন ঘটছে, দেহের সমগ্র কার্যকলাপ নিয়ন্ত্রণ হচ্ছে, সমস্ত কার্য নিয়ন্ত্রণ হচ্ছে, এটা করছে টাকে করছে হচ্ছে হরমোন, করছে হচ্ছে হরমোন। যে এই হরমোন দুটো প্রসেন্ট, হরমোন বলতে গেলে একটা প্রাণী হরমোন, একটা উদ্ভিদ হরমোন। এবার প্রথম আমরা উদ্ভিদ হরমোনটার ব্যাপারটা দেখে নিই। উদ্ভিদের বৃদ্ধি, পার্শ্বীয় উপবৃদ্ধি বলো, টপিক চলন বলো, বৃক্ষের অঙ্কুরোদ্গম বলো, এই যে সমস্ত কার্যগুলো কে করছে? হরমোন করছে। তো হরমোন কথাটার উৎপত্তি কোথা থেকে? হরমোন হচ্ছে একটা রাসায়নিক সমন্বয়ক বলা হয়। রাসায়নিক সমন্বয়ক কেন বলে না, হরমোন কোষে কোষে রাসায়নিক সংযোগ সাধন করে, তাই একটা কোষের মধ্যে বা একটা কোষের সঙ্গে আর একটা কোষে রাসায়নিক সমন্বয় সাধন করছে বলেই হরমোনকে নাম বা হরমোনের অপর নাম হচ্ছে রাসায়নিক সমন্বয়ক। আর একটা বলা হয় রাসায়নিক বার্তাবহ, বার্তাবহ, রাসায়নিক বার্তাবহ বলে, রাসায়নিক বার্তাবহ। এটা কি করে না কোষে কোষে রাসায়নিক বার্তা, বার্তাবহ, কোষে কোষে রাসায়নিক বার্তা বা মেসেজ, মেসেজ বা বার্তা প্রেরণ করে। এটা কে করে? এটাও হরমোনের থ্রু দিয়ে হয়। এটা মেনলি আমাদের একটা জায়গা থেকে উৎপন্ন হয়, সেই জায়গায় কাজ করতে পারে, অথবা কোনো একটা জায়গায় সেই জায়গা থেকে সমগ্র অঙ্গে ছড়িয়ে যেতে পারে, ছড়িয়ে গিয়ে কাজ করে। কিন্তু এটা কাজ যখন হয়ে যাবে, কাজ করার পর কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়, যে জন্যে এটাকে কেমিক্যাল কোঅর্ডিনেটর, কেমিক্যাল কোঅর্ডিনেটর বা রাসায়নিক সমন্বয়ক বলছে। তো আসা যাক হরমোন শব্দ, মানে হরমোনটা কী? হরমোন একটা গ্রিক শব্দ, ঠিক আছে। বিজ্ঞানী বেলিস এবং স্টার্লিং 1905 খ্রিস্টাব্দে হরমোনের নামকরণ করেন। কত খ্রিস্টাব্দে বললাম? 1905। বিজ্ঞানীকে বেলিস এবং স্টার্লিং, বেলিস স্টার্লিং 1905 খ্রিস্টাব্দে হরমোনের নামকরণ করেন বা হরমোনটা আবিষ্কার করেন। তো এটা তৈরি হয়েছে হরমোইন বা হরমাও নামক গ্রিক শব্দ থেকে। এই হরমোইন বা হরমাও মানে হচ্ছে জাগ্রত করা বা উত্তেজিত করা, জাগ্রত করা বা উত্তেজিত করা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, হরমোন শব্দের অর্থ কী? হরমোন শব্দের অর্থ হচ্ছে জাগ্রত করা বা উত্তেজিত করা। এবার চার্লস ডারউইন উদ্ভিদের ক্ষেত্রে, অবশ্যই উদ্ভিদের ক্ষেত্রে, এটা চার্লস ডারউইনের আলোকবৃত্তি পরীক্ষা থেকে উদ্ভিদে হরমোনের উপস্থিতি জানা যায়। কে এটা? চার্লস ডারউইন। ডারউইনের দুটো ব্রাদার্স ছিল, দুজন, একটা চার্লস ডারউইন আর একটা ফ্রান্সিস ডারউইন। দেখো এখান থেকে আমরা একটা জিনিস জানতে পারলাম কিন্তু, যে ডারউইনেরা কভাই দু ভাই, একজনকার নাম হচ্ছে চার্লস ডারউইন আর একজনকার নাম হচ্ছে ফ্রান্সিস ডারউইন। সেই চার্লস ডারউইনের আলোকবৃত্তি পরীক্ষা থেকে আমরা জানতে পারি যে উদ্ভিদে হরমোনের উপস্থিতি জানা যায়। সেই হরমোন যে বলছি, হরমোনটা কী জিনিস? হরমোনটা হচ্ছে কিছুই নয়, একটা কেমিক্যাল ম্যাটার বা কেমিক্যাল সলিউট বা তরল, কেমিক্যাল, যেটা একটা জৈব রাসায়নিক পদার্থ। কি হয় না বিশেষ কোষ সমষ্টি বা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে, অন্তঃক্ষরা গ্রন্থি কোষ থেকে নিঃসৃত হয়ে দেহ তরলের মাধ্যমে, দেহ তরলটাকে ব্লাড, এই যে দেহ তরল, দেহ তরলের মাধ্যমে, তাহলে আমাদের দেহে তরল পদার্থ কি? দেহ তরল মানে দেহের তরল, তাহলে আমাদের দেহে তরল পদার্থটা কি? রক্ত। এই রক্তের মাধ্যমে ব্যাপন প্রক্রিয়ায় উৎপত্তি স্থল থেকে দূরে বাহিত হয়ে কোষের বিপাকীয় কার্য নিয়ন্ত্রণ করে এবং ক্রিয়ার পর অবশ্যই কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয়। এটাই হচ্ছে হরমোন। পরবর্তীকালে যখন চার্লস ডারউইনের কাছ থেকে হরমোনের উপস্থিতি জানা গেল, হরমোনের সংজ্ঞা জানতে পারলাম, পরবর্তীকালে
বিজ্ঞানী ভেন্ট খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট একটা নাম এটা, এইটাই পরীক্ষায় পড়ে যে কে উদ্ভিদ হরমোনের প্রথম নামকরণ করেছিলেন। বিজ্ঞানী ভেন্ট বা ওয়েন্ট বলে, WENT, এটাকে ইংলিশ টার্মটা হচ্ছে WENT, আর বাংলায় এটাকে বলে ভেন্ট। ভেন্ট অ্যাকচুয়ালি হচ্ছে ওটাকে ওয়েন্ট। জই নামক গাছের মূল, জই নামক গাছের ভ্রূণ মুকুলাবরণী থেকে, জই নামক গাছের ভ্রূণ মুকুলাবরণী বা ভুল মুনাবরণী থেকে অক্সিন নামক হরমোনের আবিষ্কার করেন। এই অক্সিনটা কি? প্রথম উদ্ভিদ হরমোন, প্রথম উদ্ভিদ হরমোনের নাম হচ্ছে অক্সিন। তাহলে অক্সিন ছাড়া আর কী কী আছে? অক্সিন আছে, জিব্রেলিন আছে, সাইটোকাইনিন আছে, তিন ধরনের উদ্ভিদ হরমোন কিন্তু আমাদের দেখা যায়। তাহলে এই যে প্রথম যেটা উৎপন্ন হচ্ছে সেটার নাম কী বললাম? অক্সিন। কোথা থেকে? জই, জই নামক গাছের ভ্রূণ মুকুলাবরণী থেকে অক্সিন নামক হরমোনের উৎপত্তি লাভ হয়েছে। ওকে, কিসের জন্য হরমোন কী কাজ করে বা ভূমিকা কী? অগ্রপার্শ্বীয় বৃদ্ধি নিয়ন্ত্রণ করে, বৃদ্ধি, এই যে বৃদ্ধিটা যে বাড়ছে, কোনো গাছ বেড়ে যাচ্ছে, পুরো গ্রোথ হয়ে যাচ্ছে উপর থেকে, এই গাছটা বাড়ছে আস্তে 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 আস্তে, গাছটা বাড়তে থাকছে, গাছটা বাড়তে থাকছে, ঠিক আছে? এই যে বাড়ছে, এই যে বাড়ছে, গ্রোথটা হচ্ছে, এই গ্রোথটা কোথায়? আস্তে 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 যে গ্রোথটা হচ্ছে এটা হচ্ছে অগ্র, অগ্রস্থ ভাজক কলায় থেকে কিন্তু এই বৃদ্ধিটা হচ্ছে। আস্তে আস্তে গ্রোথটা হওয়ার পর পার্শ্বীয় বৃদ্ধি দেখা যায়, সাইডে বাড়তে থাকে, সাইডে নানান রকম ব্রাঞ্চ নিয়ে বাড়তে থাকে। কে করে? হরমোন করে। কোষ বিভাজন, সেল ডিভিশন, যে সেল ডিভিশন, কোষের যে কোষ বিভাজন কে নিয়ন্ত্রণ করে? হরমোন করে। ফুল ফোটানো, গাছের যে ফুল ফুটছে, কারণ গাছটাকে প্রথম লাগাতে হচ্ছে, বীজ থেকে কি হয়, গাছটা জন্মায়, সেই গাছটা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে, মানে পরে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে কি হয়, ওখান থেকে ফুল হয়, ফুল থেকে ফল, ফল থেকে আবার বীজ, এইভাবেই রোটেট হয়। সেই যে গাছে ফুল ফোটানো পার্টিকুলার, এদের নির্দিষ্ট কিছু হরমোন আছে, সেই হরমোনগুলো আমরা পরে আসছি, কিন্তু এই ফুল ফোটানোর কাজে যে হরমোনগুলো ব্যবহৃত হয় সেখানেও কিন্তু এই হরমোনই ব্যবহৃত হয়। মুকুল উদ্গম, গাছে যে মুকুলটা আসছে, প্রথম ফুল ধরছে যেটা, বীজের অঙ্কুর উদ্গম, ট্রফিক চলন, এই সমস্ত কার্যগুলো নিয়ন্ত্রণ করছে কে? হরমোন। ওকে, এরপরে যেটা আসছি, এই যে হরমোন মানে উদ্ভিদ হরমোন, প্রাণী হরমোন, উদ্ভিদ আর প্রাণী দুটো ভাগে ভাগ করা যায়। তো উদ্ভিদ হরমোন তিন প্রকার, একটা অক্সিন, একটা জিব্রেলিন, একটা সাইটোকাইনিন, একটা অক্সিন, একটা জিব্রেলিন, একটা সাইটোকাইনিন। প্রথম উদ্ভিদ হরমোনের নাম কি? যদি কোয়েশ্চেনটা এরকম আসে যে প্রথম উদ্ভিদ হরমোনের নাম কি, অপশন হচ্ছে, আনসার হবে অক্সিন, যেটা জই নামক গাছের ভ্রূণ মুকুলাবরণীতে পাওয়া গেছিল। কে করেছিল? না, বিজ্ঞানী ভেন্ট বা ওয়েন্ট, বিজ্ঞানী ভেন্ট বা ওয়েন্ট মানে ওনার নাম অনুসারে। তাহলে এই অক্সিন, এই অক্সিনের রাসায়নিক নাম আছে IAA, এটাকে বলা হয় ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। কি বলে? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, IAA। পড়তেই পারে যে অক্সিনের রাসায়নিক নাম কি, বারবার পড়ে কোশ্চেনটা, সেই কোশ্চেনটার নাম, মানে কোশ্চেনটা হচ্ছে উত্তর হবে কি, IAA, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। এবং অবশ্যই এটা কি না, ইন্ডোল বর্গযুক্ত, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড ইন্ডোল বর্গযুক্ত। তাহলে এর মধ্যে কি কি অক্সিনের যদি রাসায়নিক সংকেত দেখা হয় কি হবে, না কার্বন থাকে 10টা, C10, H9O2N। তাহলে রাসায়নিক উপাদানগুলো কী কী হবে, কী কী হবে? কার্বন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে আর নাইট্রোজেন আছে। তাহলে অক্সিজেনের রাসায়নিক উপাদানগুলো কী কী? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন। কোথায় থাকে অক্সিজেন? হচ্ছে কোথায় থাকে, সোর্সটা কী? কাণ্ড ও মূলের অগ্রভাগ, ভ্রূণ মুকুলাবরণী, বর্ধনশীল পাতা, যে পাতাটা বর্ধিত হচ্ছে আস্তে আস্তে বাড়ছে, ঠিক একদম অগ্রে পাওয়া যায়, অর্থাৎ অগ্রস্থ ভাজক কলায় অক্সিন হরমোনের মেন সোর্স বা অক্সিন হরমোন ওইখানেই পাওয়া যায়। কী করে? বর্ধনশীল পাতার কোষ এবং ফলে এই জায়গায় অক্সিনকে পাওয়া যায়। কি মেন ভূমিকা কী, এ কী করে? অগ্রস্থ পোকোটা দ্বারা করে, কোনো গাছ বাড়ছে না, সেই জায়গায় যদি ওপরটা কেটে দেওয়া হয়, মানে একবারে ওপর পোর্শনটা যদি কেটে দেওয়া হয়, তাহলে সেই গাছটার বৃদ্ধি কিন্তু খুব তাড়াতাড়ি হয়। তাই অগ্রস্থ পোকোটাটা ভাঙতে
বা অগ্রস্থ বক্রতা নিয়ন্ত্রণে অক্সিন হরমোনের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। দু নম্বর হচ্ছে কোষ বিভাজন ও কোষের আকার বৃদ্ধি। কোষ বিভাজন মানে সেল ডিভিশন, সেল ডিভিশনের মাধ্যমে, সেল ডিভিশন না হলে একটা উদ্ভিদ থেকে পরের উদ্ভিদ জন্মাতে পারবে না বা উদ্ভিদটা কখনোই গ্রোথ হতে পারে না। সেল ডিভিশন অবশ্যই হতে হবে বা কোষ বিভাজন, কোষ বিভাজন হওয়ার ফলেই কিন্তু কোষের আকারটা বৃদ্ধি প্রাপ্ত হবে। কোষ বিভাজন না হলে কোষের আকার কিন্তু কোনো মতেই বৃদ্ধি প্রাপ্ত হবে না। তিন নম্বর হচ্ছে মূলের বৃদ্ধি। মূলের বৃদ্ধি, মূলটা কোথায় থাকে? না মাটির নিচে। মূলের বৃদ্ধিটা যদি কন্টিনিউ নিচের দিকে না যায় তাহলে কিন্তু আমরা অ্যাসেন্ট অফ স্যাপ, যেটাকে রসের উৎসব বলে, সেই রসের উৎসবটা কিন্তু ব্যাঘাত ঘটবে। মানে কি হয় না, মূল দ্বারাই জল ও জলের দ্রবীভূত রাসায়নিক যে উপাদানগুলো সেগুলো জাইলেম বাহিকা দিয়ে পাতায় পৌঁছায় এবং সেখানে গিয়ে কি হয় না, উদ্ভিদের সরল শর্করা গ্লুকোজ উৎপন্ন হয়। ফলের বৃদ্ধি, আস্তে আস্তে ফলগুলো ধরার পরে ফলের যখন আকার বৃদ্ধিপ্রাপ্ত হয় সেটাও কিন্তু অক্সিন হরমোনের প্রভাবই হয়। ট্রাফিক চলন নিয়ন্ত্রণ, আমরা যখন চলন জায়গাটা পড়ে এসেছি বা চলন চ্যাপ্টারটা পড়েছি সেই জায়গায় আমরা দেখে এসেছি ট্রাফিক চলন। আমরা এই ট্রাফিক চলনটা বলতে গিয়ে একটা জিনিস বলেছিলাম, সেটা হচ্ছে ট্রাফিক, ট্রাফিক চলন মানে হচ্ছে ট্রাফিকের কাজ করে। ট্রাফিকরা যে কোনো মিডিল জায়গায় কী করে, একটা মিডিল জায়গায় থেকে এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, তার মানে কে কোন দিকে যাবে না যাবে সেটা কে ঠিক করে দেয়, ট্রাফিক ঠিক করে। তাহলে এই যে ট্রাফিকের ঠিক করার ব্যাপারটা কে নিয়ন্ত্রণ করে, মানে উদ্ভিদের, তাহলে এই ট্রাফিক চলন নিয়ন্ত্রণটা কে করবে, অক্সিন হরমোন করে। তাহলে কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেনের সমন্বয়ে তৈরি হলো অক্সিন হরমোন এবং প্রথম উদ্ভিদ হরমোনের নাম হচ্ছে অক্সিন। দ্বিতীয় জিবেরেলিন, মোস্ট ইম্পর্টেন্ট আরেকটি হরমোন, উদ্ভিদ হরমোন, সেটা হচ্ছে জিবেরেলিন, যার রাসায়নিক সংকেত হচ্ছে C19H22O6। একটা কোশ্চেন পড়ে, বারবার এই কোশ্চেনটা পড়ে, যে নাইট্রোজেনবিহীন একটা উদ্ভিদ হরমোনের নাম বলো বা নাম লেখো, নাইট্রোজেনবিহীন একটি উদ্ভিদ হরমোনের নাম কি। তাহলে এখানে নাইট্রোজেন আছে, নাইট্রোজেন নেই, কী কী আছে, কার্বন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে। কিন্তু আমরা যখন অক্সিজেন দেখলাম, অক্সিজেনে দেখো কার্বন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে, তাহলে অক্সিজেনটা হবে না। তাহলে কিন্তু জিবেরেলিনটা আনসার হবে, কারণ জিবেরেলিনে কিন্তু নাইট্রোজেন থাকে না। ওই জন্যই বলছে যে নাইট্রোজেনবিহীন একটা উদ্ভিদ হরমোনের নাম হচ্ছে জিবেরেলিন। তার উৎস কী, জিবেরেলা ফুজুকোরেই নামক ছত্রাক থেকে এই জিবেরেলিন হরমোনের উপস্থিতি লক্ষ্য করা যায়। এটা করেছিল এই নাম অনুসারে জিবেরেলা বিজ্ঞানী ফুজুকোরেই, জিবেরেলা ফুজুকোরেই নামক ছত্রাকে এই হরমোনের উপস্থিতি লক্ষ্য করেন। কোথায় পাওয়া যায়, সোর্সটা কী, না পরিপক্ক বীজ, কোনো বীজ পেকে পড়ে গেছে, ফেটে গেছে, সেখানে জিবেরেলিন পাওয়া যাবে, মুকুলে, কাণ্ডের মুকুলে পাওয়া যাবে, অঙ্কুরিত চারা গাছে পাওয়া যাবে, বীজপত্র এবং বর্ধিষ্ণু পাতা, যে পাতাটা বর্ধিষ্ণু মানে বাড়ছে আস্তে আস্তে, সেখানে কিন্তু আমাদের জিবেরেলিনকে পাওয়া যাবে, কারণ জিবেরেলিনও হচ্ছে একটা উদ্ভিদের বৃদ্ধি সহায়ক হরমোন। প্রধান যদি বৃদ্ধি সহায়ক হরমোনের কথা বলে প্রথম যেটা হবে সেটা হচ্ছে অক্সিন। একদম মানে প্রথম এরকম কোশ্চেন আসতেই পারে যে বলতেই পারে যে বৃদ্ধি সহায়ক হরমোনের নাম বলো, একটি বৃদ্ধি সহায়ক হরমোনের নাম বলো, সেটা যেমন অক্সিন যেমন হবে জিবেরেলিনও হবে। জিবেরেলিনও কিন্তু উদ্ভিদের বৃদ্ধি সহায়ক হরমোন। তো এর কাজ কী, মুকুল ও বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ করে। বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ না করলে বীজের ভেতরে যে মানে ভ্রূণটা থাকে সেই ভ্রূণটা বাইরে বেরিয়ে আসবে না এবং নতুন চারাগাছ জন্মাতে পারবে না। এইটা কিন্তু জিবেরেলিন করেন, বীজটাকে ফাটিয়ে বীজের ভেতরে যে ভ্রূণটা আছে সেই ভ্রূণটাকে বাইরে বেরোতে সাহায্য করে জিবেরেলিন। পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি, এই পর্ব মধ্যটা কী, পর্ব থেকে গাছের পাতা উৎপন্ন হয়। এখানে একটা দেখো, এটা একটা পাতা, এটা একটা পাতা, দুটো পাতার মধ্যবর্তী যে জায়গাটা রয়েছে সেটাকে বলে, এই দুটোকে যেখান থেকে পাতা উৎপন্ন হয় সেটাকে বলছে পর্ব, যেখান থেকে পাতাটা উৎপন্ন হয় সেখানটাকে বলছে পর্ব, এই দুটো পর্বের মধ্যবর্তী অঞ্চলকে বলা হয় পর্ব মধ্য। তো এই পর্ব মধ্যে দৈর্ঘ্যটাকে বাড়াতে কিন্তু জিবেরেলিন মানে জিবেরেলিনের অসামান্য ভূমিকা বর্তমান, ঠিক আছে। তিন নম্বর হচ্ছে ফলের বৃদ্ধি, অনেক ফলের বৃদ্ধির সঙ্গে সঙ্গে যেমন আপেল আছে, ন্যাসপাতি আছে, এই ধরনের কিছু ফলের বৃদ্ধি নিয়ন্ত্রণে কিন্তু জিবেরেলিন মানে ভূমিকা লাভ করে। এবং আরেকটা জিনিস করে সেটা হচ্ছে পার্থনোকার্পি বলে, বীজবিহীন ফল উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে বলা হয় পার্থনোকার্পি। ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, পার্থনোকার্পি, পার্থনোকার্পি, পার্থেনোকার্পি, বীজবিহীন ফল তৈরি হওয়ার পদ্ধতিকে বলা হয় পার্থনোকার্পি, পার্থনোকার্পি বলে, সেটা কিন্তু জিবেরেলিনের প্রভাবে হয়। ওকে।
নেক্সট আমরা যেটা আসছি সেটা হচ্ছে সাইটোকাইনিন আর একটা উদ্ভিদ হরমোন তার নাম হচ্ছে সাইটোকাইনিন বা কাইনিন বলে অনেক ক্ষেত্রে এটা কি জিনিস না এটা হচ্ছে নাইট্রোজেন গঠিত ক্ষারীয় জৈব পদার্থ একটা নাইট্রোজেন জাতীয় ক্ষারীয় জৈব পদার্থ একটা এর রাসায়নিক সংকেত কি কার্বন হাইড্রোজেন অক্সিজেন মানে রাসায়নিক উপাদানগুলো হচ্ছে কার্বন হাইড্রোজেন নাইট্রোজেন অক্সিজেন কার্বন কতগুলো থাকে 10টা হাইড্রোজেন কত থাকে 9টা নাইট্রোজেন কত থাকে 5টা অক্সিজেন 1টা ঠিক আছে তো সাইটোকাইনিন বা কাইনিন বলে C10H9N5O এটা হচ্ছে সাইটোকাইনিনের রাসায়নিক সংকেত ওকে তাহলে রাসায়নিক উপাদানগুলো কি কার্বন আছে হাইড্রোজেন আছে নাইট্রোজেন আছে অক্সিজেন আছে তাহলে এখানে তো এটা তো কেমিক্যালি তাহলে একটা প্রাকৃতিক সাইটোকাইনিনের যদি নাম জিজ্ঞাসা করে আনসার হবে জিয়াটিন আনসার কি হবে জিয়াটিন খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা একটা প্রাকৃতিক সাইটোকাইনিনের নাম বলো প্রাকৃতিক সাইটোকাইনিনের নাম হচ্ছে জিয়াটিন ওকে সো নেক্সট এদের পাওয়া যায় কোথায় এই যে সাইটোকাইনিন সাইটোকাইনিন পাওয়া যায় কোথায় উদ্ভিদের ফল ও শস্যে পাওয়া যায় বিশেষ করে তরল শস্য শস্য তরল শস্য বা নারকেলের মানে দুধ তরল শস্যে যেটাকে আমরা নারকেলের দুধ বলি সেটা হচ্ছে কোনটা ডাবের জল নারকেলের দুধ বা ডাবের জলে খুব বেশি পরিমাণে সাইটোকাইনিন পাওয়া যায় এছাড়া টমেটোর রসে আছে ভুট্টা শস্যে কিন্তু আমাদের এই সাইটোকাইনিন পাওয়া যায় কি করে কি করে না কোষ বিভাজন ঘটানো কোষ বিভাজন ঘটানো প্রথম মেন যে তিনটে কাজ করে সেটা হচ্ছে নাম্বার ওয়ান কোষ বিভাজন ঘটানো নাম্বার টু পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ঘটানো নাম্বার থ্রি হচ্ছে পত্ররচন বিলম্বিত করা পাতা ঝরতে দেবে না তো বিজ্ঞানী গুডম্যান পেঁয়াজ ও মটরের মূলে প্রথম এই সাইটোকাইনিন পর্যবেক্ষণ করেছিলেন কী নাম বললাম পেঁয়াজ ও মটরের মূলে প্রথম সাইটোকাইনিন মানে ওখানে পর্যবেক্ষণ করেছিলেন সেই কোষ বিভাজন ঘটিয়ে উদ্ভিদের যে কোষ একটার পর একটা কোষ সৃষ্টি হচ্ছে সেটা কিন্তু এখানে উনি দেখিয়েছিলেন দু নম্বর হচ্ছে পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ঘটানো এই পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ঘটাতে গেলে অগ্রমুকুলে মানে যেটা আগে বাড়ছে পরপর পরপর করে লম্বায় যেটা দৈর্ঘ্যে বেড়ে যাচ্ছে সেই দৈর্ঘ্য বাড়াটাকে বন্ধ করে পার্শ্বের পাশের দিকে তোমাকে বাড়াতে হবে সেই পার্শ্ব বৃদ্ধি বা পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ঘটানোটা কিন্তু সাইটোকাইনিনের একটা মেন কাজ আর একটা মেন কাজ আছে মেন কাজ যেটা সেটা হচ্ছে পত্রমোচন বিলম্বিত করা কিছুতেই পাতাটাকে ঝরতে দেবে না পাতা ঝরে যাওয়া মানে হচ্ছে গাছটা আস্তে আস্তে কিন্তু ফল ফুল দিতে পারবে না তাহলে পত্রমোচন মানে পাতাটা ঝরে যাচ্ছে সেটাকে বিলম্বিত করে দেবে যে টাইমে পাতাটা ঝরছে সেই টাইমে না ঝরে তাকে আরেকটু দেরি করিয়ে দিল তাহলে কী হলো না ওরখান থেকে আমি আরও ফুল ফল পেয়ে গেলাম ওকে সেই পত্রমোচন বিলম্বিত করতে এটা কিন্তু সাইটোকাইনের মানে অসামান্য ভূমিকা আছে ওকে নেক্সট আর একটা যেটা আসছি আমরা তো তিনটে উদ্ভিদ হরমোন জানলাম একটা অক্সিন একটা জিব্রেলিন একটা সাইটোকাইনিন কি কেন তাদের নাম কি তারা কোথা থেকে সোর্স মানে কোথায় পাওয়া যায় কি কি কাজ সেগুলো আমরা জানলাম এরপরে যেটা আসছি সেটা হচ্ছে কৃত্রিম হরমোন কৃত্রিম নামটা মানেই হচ্ছে আর্টিফিশিয়াল বা সংশ্লেষিত সংশ্লেষিত মানেই হচ্ছে ম্যানমেড অর্থাৎ উদ্ভিদ তো নয় উদ্ভিদের যে কৃত্রিম হরমোন যেগুলো ল্যাবে তৈরি করে ম্যানমেড মানে মনুষ্য সৃষ্ট বা মানুষ দ্বারা মানুষ ল্যাবে যে সমস্ত হরমোনগুলো তৈরি করে সেইগুলোকে বলা হচ্ছে কৃত্রিম হরমোন যেমন IBA এই ফুল ফর্মগুলো পড়ে ইন্ডোল বিউটেরিক অ্যাসিড কী বলে ইন্ডোল বিউটেরিক অ্যাসিড ন্যাথলিন অ্যাসিটিক অ্যাসিড NAA ন্যাথলিন অ্যাসিটিক অ্যাসিড এরা কী করে শাখা কলম থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি করে এরা করে শাখা কলম থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি করে যে গুটি কলম আছে দাবা কলম আছে এইভাবে যেগুলো আছে গোলাপ তারপর গোলাপ গাছের এরকম শাখা কলম থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি করা যায় সেহেতু এই কৃত্রিম হরমোনগুলো কিন্তু প্রয়োগ করলে খুব তাড়াতাড়ি কিন্তু শাখা কলম থেকে নতুন উদ্ভিদ তৈরি হয় এবং আমরা দেখি যে নার্সারিতে অনেক ছোট গাছ অনেক ফুল ফল হয় কী করে হয় ওগুলো কিন্তু সব ম্যানমেড মানে কৃত্রিম হরমোন প্রয়োগ করে কিন্তু তৈরি করছে দু নম্বর হচ্ছে অপরিণত ফলের মোচন রোধ ফলটা হচ্ছে কিন্তু ফলটা পরিণত হওয়ার আগেই ঝরে পড়ে যাচ্ছে সেখানে একটা মারাত্মক একটা কৃত্রিম হরমোন আছে সেটা হচ্ছে 2,4-ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড এর ফুল ফর্মগুলো পড়ে কিন্তু 2,4-ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড কী বললাম 2,4-ডাইক্লোরোফেনক্সি
অ্যাসিটিক অ্যাসিড, এটা আমাদের অপরিণত ফলের মোচন রোগ যেমন করে আমাদের আগাছা নাশ করে। আগাছা মানে মূল উদ্ভিদটাকে বাড়তে না দিয়ে পাশের অন্য কোনো উদ্ভিদ যদি তত্ত্বতত্ত্ব করে বাড়তে থাকে, মানে খুব দ্রুত হারে যদি বাড়তে থাকে আর মূল উদ্ভিদটা বাড়তে দিচ্ছে না, সেগুলোকে বলা হয় আগাছা। সেই আগাছা নাশক হিসাবে যে ব্যবহার হয় সেটা হচ্ছে 2,4-D ইউজ করা হয়। আর একটা হচ্ছে বীজবিহীন ফল সৃষ্টি। এই বীজবিহীন ফল সৃষ্টিতে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড IAA আর IBA ইন্ডোল বিউটেরিক অ্যাসিড, ওকে, এই এই যে হরমোনগুলো রয়েছে এই হরমোনগুলোর মানে যথেষ্ট ভূমিকা আছে, যথেষ্ট ভূমিকা আছে। বীজবিহীন ফল সৃষ্টি হওয়ার পদ্ধতিকে কী বললাম? পার্থনোকার্পি বললাম। কিছুক্ষণ আগে বলে এলাম যে বীজবিহীন ফল সৃষ্টি হওয়ার পদ্ধতিকে বলা হলো পার্থনোকার্পি, এবং বীজবিহীন ফল সৃষ্টি হওয়ার পদ্ধতির ফলে যে ফলটা উৎপন্ন হলো তাকে কী বলে? পার্থনোকার্পিক ফল বলে। ওকে, সো উদ্ভিদ হরমোনটা এইটুকুই, মানে শর্টে যতটা পারলাম বোঝানোর চেষ্টা করলাম, আশা করি তোমরা হয়তো বুঝেছো। কিন্তু এখান থেকে যদি কোনো MCQ SAQ বা নোটস পেতে হয় তো গুগল প্লে স্টোর থেকে LRNR অ্যাপটা ডাউনলোড করো এবং ব্যবহার করো। আর অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করবে, কমেন্ট করে আমাকে জানাও যে আমার ক্লাস তোমাদের কেমন লাগছে, কারণ তোমাদের কমেন্টের ওপরই কিন্তু আমার উজ্জীবিকা। ওকে, সো নাইস টকিং টু ইউ, থ্যাংক ইউ।